প্রিয় বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ আয়োজন আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের সামষ্টিক পর্যায়ে উৎপাদন নিয়ে আলোচনা করব আমরা জানি যে অর্থনীতির দুটি প্রধান ভাগ একটি হচ্ছে বেষ্টিক অর্থনীতি আরেকটি হচ্ছে সমষ্টিক অর্থনীতি সেই সামষ্টিক অর্থনীতির বিষয়ের একটা অংশ হচ্ছে আমরা বলবো যে সামষ্টিক পর্যায়ে উৎপাদন অর্থাৎ উৎপাদন সামষ্টিক পর্যায়ে উৎপাদনের যে ব্যপ্তি সেই মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের প্রথমেই শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ আল মামুন প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় এবং আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে লেচেনের তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করতে পারো ভিডিওর নিচে এবং এ ছাড়া আমার সঙ্গে ইমেইলে যোগাযোগ করতে পারো প্রথমেই পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমরা যেহেতু একটা সময় ছিল যখন একাদশ শ্রেণীতে প্রথম পত্র পড়ানো হতো এবং দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় পত্র পড়ানো হতো কিন্তু বর্তমান সময়ে আসলে একাদশ শ্রেণীতেই প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো একসঙ্গেই শুরু করা হয়ে থাকে যে কারণে আমরা আমাদের প্রতিটা লেসন একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের উদ্দেশ্য করেই আমরা প্রতিটা লেসন পাঠ দেয়া হচ্ছে যাতে আমাদের উভয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এটা থেকে উপকৃত হতে পারে তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিশেষ পাঠ সামুষ্টিক পর্যায়ে উৎপাদন আমরা সৃজনশীল পদ্ধতিতে লেসনের শুরুতেই অর্থাৎ শিক্ষক পরিচিতি সূচনা শিক্ষক পরিচিতি পাঠ পরিচিতির পরেই আমরা পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য কন্টেন্ট শিক্ষার্থী বন্ধুদের সম্মুখে উপস্থাপন করা হয়ে থাকে এবং এই কন্টেন্ট দেখে সেটা হতে পারে ভিজুয়াল অথবা কোনো ভিডিও হতে পারে অডিও ভিডিও হতে পারে বা কোনো লেখা হতে পারে তাহলে এই কন্টেন্টগুলো শিক্ষার্থী বন্ধুরা দেখে তোমরা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিবে যে আসলে এ আমি কি পড়াতে চাচ্ছি তাহলে আমরা পিকচারগুলো একটু দেখার চেষ্টা করছি আমরা প্রথমেই সেই জাতীয় বাজেট দুই এবং দুই হাজার একুশ অর্থ বাজেটের একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা সংসদ ভবনের চিত্র দেখতে পা পাচ্ছি অর্থাৎ বাজেট অর্থমন্ত্রী বাজেট সংসদে উত্থাপন করে থাকেন তারপরে বাজেট পেশ করার পরে বাজেট পাশ হয়ে থাকে তাহলে আমরা বাজেটটা কি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমাদের একটা অর্থ বছরের বা সারা বছরের বছরের আমরা যেভাবেই বলি না কেন একটা ফুল অর্থ বছরের বা এক বছরের আমরা এভাবেও বলতে পারি একটা দেশের সকল আয় এবং ব্যয়ের হিসাব অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যয় করে করে এবং এই ব্যয়ের জন্য তাকে আয় করতে হয় এবং এই আয় ব্যয়ের সমগ্র হিসেবটাকে আমরা জাতীয় বাজেট বলে থাকি সমগ্র দেশের একটা বাজেট আমরা অনেক সময় পারিবারিক বাজেটের ক্ষেত্রে দেখে থাকি যে আসলে একজন ব্যক্তি সে আয় করেন সেই আয়ের প্রেক্ষিতে খরচ করেন অর্থাৎ একজন ব্যক্তির যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে তার ভেতরেই সে প্রতি মাসে খরচ করার চেষ্টা করবে ঠিক তেমনি জাতীয় বাজেটের ক্ষেত্রে আসলে প্রথমে ব্যয় হবে ব্যয়ের খাতগুলো চিহ্নিত করার পরে আসলে সেই ব্যয়ের জন্য আয়ের খাতগুলো পরবর্তীতে চিহ্নিত করা হয় আগে ব্যয় নির্ধারণ করা হয়ে থাকে এবং এই ব্যয়গুলো কোন কোন আয় খাত থেকে আনা হবে সেই আয়টা পরে নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ জাতীয় বাজেট এবং পারিবারিক বাজেট দুটি ভিন্ন মুখী আমরা যেটাকে বলবো কারণ হচ্ছে একজন ব্যক্তি আয় বুঝে ব্যয় করবে এবং একটা রাষ্ট্র সে করবে আগে ব্যয়ের খাত নিরূপণ করবে তারপরে সেই ব্যয় নির্বাহের জন্য আয় কোন কোন খাত থেকে তার আয় হবে এবং সেটা ঠিক করা হয়ে থাকে অর্থাৎ ব্যয় বুঝে আয় করা জাতীয় বাজেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এবং ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আসলে আয় বুঝে ব্যয় করা দুটো ভিন্ন মুখী আমরা যেটাকে বলবো তাহলে আমরা সেই প্রতি বছর সেই মে জুন আসলেই জুন জুনে সেই বাজেট উত্থাপন করা হয় জুলাইতে এক তারিখ থেকে কার্যকর হয় বা জুলাইয়ে সেটা সংসদে আসে জুন মাসে সংসদে আসে অর্থাৎ অর্থ বছরের শুরুতেই বাজেট নিয়ে বিস্তর আলোচনা হয় আমরা টেলিভিশন খুললে বাজেট বিষয়ে নানা ধরনের বক্তব্য দেখে থাকি এবং এবং সেই বিষয়টা নিয়েই সেই বাজেটটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ আশা করছি অর্থনীতির এই সামষ্টিক উৎপাদন ব্যবস্থাপনা একটা শিক্ষার্থী যখন পড়বে সে বাজেট বিশ্লেষণ করতে পারবে সেটা হতে পারে একটা কোম্পানির বাজেট দেশীয় বাজেট বা ব্যক্তি পর্যায়ের কোনো বাজেট এই কারণেই বাজেটের বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব একই সাথে সামষ্টিক উৎপাদন ব্যবস্থায় এর প্রভাব এবং সামষ্টিক উৎপাদন পর্যায়ে উৎপাদনের সামগ্রিক দিক আলোচনা করব আমরা একটা স্লোগান দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা জাতীয় বাজেট দু হাজার বিশ অর্থ বছরের অর্থাৎ দু হাজার বিশ একুশ অর্থ বাজেটের একটা স্লোগান ছিল অর্থনৈতিক উত্তরণ এবং ও ভবিষ্যৎ পথ পরিক্রমা অর্থাৎ অর্থনৈ অর্থনৈতিক উত্তরণ হলেই সেটা ভবিষ্যতে আমাদেরকে পরিক্রমার ক্ষেত্রে পথ দেখাতে সাহায্য করবে এবং নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধি আজকে প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব ব্যয়ের খাত আলোচনা করব আয়ের খাত আলোচনা করব এবং করমুক্ত আয়সীমা নিয়ে আলোচনা করব। তাহলে এই বিষয়গুলো নিয়েই বাজেটের সেই সময়টায় অর্থাৎ অর্থ শুরুতে বাজেট যখন পেশ করা হয় বাজেট যখন সংসদে পাশ করা হয়ে থাকে বা উত্থাপন করা হয়ে থাকে সেই সময়টায় আসলে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বারবার আমরা মানুষের মুখে বা অর্থনৈতিক বিশ্লেষণের বিশ্লেষকদের কাছে আমরা এই বিষয়গুলো বারবার শুনে থাকি তাহলে আমরা এখানে একটু একটা বিষয় একটু বলে নেওয়া ভালো যে আজকে আমাদের তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এটা থেকে তোমরা কিছুটা হলেও তোমাদের একটা ধারণা হয়েছে যে আজকে আমরা কি পড়াতে যাচ্ছি এবং আমি একটা বিষয়ে বলবো সেটা হচ্ছে যে আসলে সামষ্টিক পর্যায়ের উৎপাদনটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি আমরা যদি প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং মানুষের কল্যাণ প্রবৃদ্ধি বা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অর্থনীতির যে দিকগুলো আমরা পর্যালোচনা করব বা বিশ্লেষণ করব। এবং সেই টোটাল কার্যক্রমকে আমরা সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে থাকি তাহলে আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদন সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এবং যার প্রেক্ষিতে আমরা সেই বাজেট নিয়ে আমরা আলোচনা করব আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রে বলা হচ্ছে যে পরিচালন ও উন্নয়ন বাজেট দুই হাজার অর্থ বছরের অর্থায়নের উৎস প্রায় পাঁচ লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা একটা দেশের একটা বছরের সম্পূর্ণ বাজেটের যে ভলিউম আমরা বলে থাকি এবং সেক্ষেত্রে নিচে একটা মানে চার্ট দেখতে পাচ্ছি সেই চার্টে এখানে বৈদেশিক অনুদান জিরো পয়েন্ট বৈদেশিক ঋণ তেরো দশমিক চার পার্সেন্ট অভ্যন্তরীণ ঋণ কর ব্যতীত প্রাপ্তি এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর তাহলে আমরা একটা গ্রাফের মাধ্যমে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি এখা এক্ষেত্রে অর্থায়ন অর্থাৎ এই বাজেটের যে অর্থ বাজেটের যে টোটাল ভলিউম আমরা দেখতে পাচ্ছি টোটাল অর্থায়ন দেখতে পাচ্ছি যে একটা অর্থ বছরে একটা দেশে কত কত কতখানি খরচ হবে তাহলে পাঁচ লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার সেই বৃহৎ বাজেটের কোন কোন খাত থেকে অর্থ আসবে সেই খাতগুলো দেখানো হচ্ছে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর সেই তিন লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা প্রায় আটান্ন দশমিক ওয়ান পার্সেন্ট মূল্য সংযোজন কর হবে সাতত্রিশ দশমিক নয় পার্সেন্ট আমদানি শুল্ক এগারো দশমিক পাঁচ পার্সেন্ট আয়কর একত্রিশ দশমিক ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং সম্পূরক শুল্ক সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য এক দশমিক ছয় পার্সেন্ট তাহলে আমরা এবার অর্থায়নের উৎসগুলো দেখব যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর আটান্ন পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর অর্থাৎ রাজস্ব বোর্ডের আওতা দিনের বাইরের থেকে কর আসবে বা কর ব্যতীত প্রাপ্তি আসবে অভ্যন্তরীণ ঋণ নেওয়া যাবে বৈদেশিক ঋণ নেওয়া যাবে এবং বৈদেশিক অনুদান তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে পরিচালন ও উন্নয়ন বাজেটের এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং যেহেতু এই কারগুলো দেখে তোমাদের কাছে খুব কঠিনতর মনে হতে পারে আমরা শুধু দেখব যে আসলে এই কারগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে বা কি বোঝানো চা বোঝানো বোঝাতে চাচ্ছে সেই বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করার চেষ্টা করব চিত্র দুয়ে দেখতে পাচ্ছি পরিচালন এবং উন্নয়ন বাজেটের এবারে অর্থায়নের উৎসগুলো আমরা দেখলাম এখন আমরা সম্পদ ব্যবহার করব কোথায় কোথায় সম্পদের ব্যবহারটা কিভাবে হবে শিক্ষা প্রযুক্তি খাতে কত বরাদ্দ করা হয়েছে পনেরো দশমিক ওয়ান পার্সেন্ট সুদ এগারো দশমিক দুই পার্সেন্ট পরিবহন ও যোগাযোগ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন জ্বালানি ও বিদ্যুৎ স্বাস্থ্য কৃষি প্রতিরক্ষা জনপ্রশাসন সামাজিক নিরাপত্তা ও কল্যাণ এবং জনশৃঙ্খল জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ব্যয় হবে কত গৃহায়ন এর জন্য কত ব্যয় হবে এবং বিনোদন সংস্কৃতি ও ধর্ম এবং শিখ শিল্প ও অর্থনৈতিক সার্ভিস আমরা জানি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে অথবা সেই সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের জাদুঘর এবং এরকম পাবলিক লাইব্রেরি এই অধিদপ্তরগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের শিল্প সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অবদান রয়েছেন তাহলে আমরা সম্পদের ব্যবহারগুলো ব্যবহারটা আমরা দেখলাম নিচে লেখা আছে যে ভিত্তিক সম্পদ বিভাজন ভর্তুকি প্রণোদনা ও পেনশন সহ অর্থাৎ কোন কোন খাতে এই সম্পদটার ব্যবহার হবে সেই খাদগুলো আমরা দেখতে পেলাম এরপরে আমরা চিত্রে দুয়ের কতে দেখানো হচ্ছে যে পরিচালন এবং উন্নয়ন বাজেটের সেই সম্পদের ব্যবহার তো আমরা যে পূর্বের চিত্রটায় আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে ভিত্তিক সম্পদ বিভাজন ভর্তুকি ও প্রণোদনা এবং পেনশন সহ এবার আমরা দেখব যে ভর্তুকি প্রণোদনা এবং পেনশন সু পৃথকভাবে প্রদর্শন সহ অর্থাৎ এগুলোকে আমরা আলাদাভাবে ধরে পরিমাণটা কত আসে তাহলে আমরা শিক্ষাও প্রযুক্তি সুদ পরিবহন যোগাযোগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন জ্বালানি ও বিদ্যুৎ স্বাস্থ্য কৃষি প্রতিরক্ষা জনপ্রশাসন সামাজিক নিরাপত্তা ও কল্যাণ জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিরাপত্তা গৃহায়ন বিনোদন সংস্কৃতি ধর্ম এবং শিল্প অর্থনৈতিক সার্ভিস এবং পেনশন ভর্তুকি ও প্রণোদনা আমরা বলছিলাম যে ভর্তুকি প্রণোধনা পেনশন সুদ এগুলোকে যদি আমরা আলাদাভাবে দেখাতে পারি তাহলে এটা কেমন হয় আর এক্ষেত্রে আমরা এগুলো সহ আমরা দেখিয়েছিলাম এবং এই সহ দেখানোর ক্ষেত্রে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে কৃষি খাতে পাঁচ পয়েন্ট থ্রি ফাইভ ধরা হচ্ছে এবং আমরা যদি এটাকে পৃথকভাবে দেখাই তাহলে কৃষি খাতে তিন দশমিক ছয় শত হার শতকরা হার বা পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি তাহলে কি সুদটাকে আলাদা করলে খাতের এই পরিমাণটা কমে যাচ্ছে সুদটাকে যদি আমরা আলাদাভাবে ধরি তাহলে এই সম্পদের এই ব্যবহার বিষয়ে আমরা মোটামুটি বুঝতে পেলাম এবারে চিত্র তিনে আমরা দেখতে পাচ্ছিলাম যে পরিচালন বাজেট অর্থাৎ তিন লক্ষ বাহান্ন হাজার নয়শো সাতান্ন কোটি টাকা খাতোয়ারি বরাদ্দ এবং বিভাজন এক্ষেত্রেও আমরা জাস্ট প্রতিটা চিত্রের প্রতিটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করব না যেহেতু আমরা এটা একটু একটা বাজেট বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করছি সে কারণে আমরা জাস্ট একটু দেখে যাই তাহলে আমাদের একটা একটা দেশের সারা বছরের কোন কোন খাতে ব্যয় হচ্ছে কোন কোন খাত থেকে অর্থ আসবে সেই বিষয় আমরা একটা ধারণা পাব। এবং এক্ষেত্রেও সুদ খাতোয়ারি বরাদ্দ বিভাজন কোন খাতে কত বরাদ্দ করা হবে সেই পরিবহন যোগাযোগ খাতে জনপ্রশাসন খাতে পেনশন তারপর প্রতিরক্ষা খাতে কৃষি গৃহায়ন অর্থাৎ কোন খাতে পরিচালন ব্যয় বাবদ কত ব্যয় হবে অর্থাৎ সেই তিন নয়শো সাতান্ন কোটি টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে এবং সেটার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবারে চিত্র চারে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি নৈতিক বিশ্লেষণ অর্থাৎ তিন লক্ষ বন হাজার নয়শো সাতান্ন কোটি টাকা পরিচালন বাজেট সেই এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাজেট কি পরিচালন বাজেট কি বা উন্নয়ন বাজেট কি এই বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করব প্রথমে এই এই ক্ষেত্রে যেহেতু আমরা পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য এই বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করছি অর্থনৈতিক বিশ্লেষণ বেতন ভাতা কত পার্সেন্ট সুদ সাহায্য মঞ্জুরি পণ্য সেবা সম্পদ সংগ্রহ পেনশন ভর্তুকি প্রণোদনা এবং শেয়ার ইকুইটি অপ্রত্যাশিত ব্যয় এবং অন্যান্য থেকে কোন কোন খাত থেকে কি পরিমাণ কোন খাতে কত পরিমাণ ব্যয় হবে এবং সেটা সেই বিষয়ে সেই অর্থনৈতিক বিশ্লেষণের আমরা একটা চিত্র দেখতে পাচ্ছিলাম আমরা চিত্র পাঁচে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উন্নয়ন বাজেট ধরা হয়েছে দুই লক্ষ পনেরো হাজার তেতাল্লিশ কোটি টাকা খাতোয়ারি বরাদ্দ কোন কোন খাতে ব্যয় করা হবে আমরা জানি যে আসলে পরিচালন বাজেটটা হচ্ছে যে আসলে আমাদের সেই পুলিশ তারপরে সামরিক বাহিনীর লোক এবং সরকারের বিভিন্ন কর্মকর্তা শিক্ষক নানা পেশাজীবী জীবীর মানুষদেরকে বেতন প্রদান করতে হয় তাহলে তাদের পেছনে একটা সেই সরকারের যাবতীয় কার্যক্রম বা পরিচালনার জন্য যে ব্যয় হয় তাকে আমরা পরিচালন বাজেট বলেছি সেই ব্যয় নির্বাহের জন্য যে বাজেট করা হয় তাকে আমরা পরিচালন বাজেট বলে থাকি আর উন্নয়ন বাজেট পরিচালন বাজেট বরাদ্দ করা হয় উন্নয়ন বাজেট হচ্ছে যে অর্থাৎ সরকারের যে সকল উন্নয়ন খাদগুলো রয়েছে হয়তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ বা আমরা বলতে পারি পদ্মা সেতু অথবা রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ এর জন্য প্রচুর এই উন্নয়নের জন্য অর্থ বা বাজেট করা হয়ে থাকে তাকে আমরা উন্নয়ন বাজেট বলে থাকি তাহলে এই অর্থ আমরা উন্নয়ন বাজেট দেখতে পাচ্ছি দুই কোটি দুঃখিত দুই লক্ষ পনেরো হাজার তেতাল্লিশ কোটি টাকা খাতো আর এই বরাদ্দ তাহলে এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন খাতে ব্যয় হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যয় হবে কৃষি খাতে ব্যয় হবে স্বাস্থ্য জনপ্রশাসন সামাজিক নিরাপত্তা উপল্যাণ এবং অন্যান্য খাতে ব্যয় হবে এই সম্পূর্ণ খাত ওয়াইজ এটা দেয়া আছে আমরা এটাকে একটু বড় দাগে যদি দেখতে চাই আমরা যে বিষয়টাকে আলোচনা করছিলাম আমরা বলছিলাম যে বাজেটের আকার পাঁচ লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা জিডিপির উনিশ দশমিক উনিশ পারসেন্ট এখন প্রশ্ন হচ্ছে তাহলে জিডিপি কি জিডিপি হচ্ছে একটা দেশের অভ্যন্তরে এক অর্থ অর্থাৎ এক অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় তার সকল মানুষের সেই আয় ও উৎপাদন এর সম্পূর্ণ আর্থিক ভ্যালু বা সেই উৎপাদন উৎপাদনের উৎপাদনের পরিমাণকে আমরা জিডিপি বলে থাকি তাহলে আমরা একটা দেশের বাজেট নির্ধারণ করা করার সময় অবশ্যই জিডিপির কত পার্সেন্ট বাজেট নির্ধারণ করবে সেটা নির্ধারণ করা হয়ে থাকে আমরা এখানে এক্ষেত্রে আমরা আমরা জানি যে সুষম বাজেট ঘাটতি বাজেট সাধারণত আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে ঘাটতি বাজেট নির্ধারণ করা হয়ে থাকে তো ঘাটতি বা বাজেট কি সুষম বাজেট কি এবং সুষম বাজেট হলে সেটা জিডিপির কত পার্সেন্ট হতে হবে ঘাটতি বাজেট হলে এটা জিডিপির কত পার্সেন্ট হতে হবে সেটা অর্থনৈতিক একটা দেশের অর্থনৈতিক সেই উন্নয়ন কাঠামোর উপর নির্ভর করে আমরা জানি যে ঘাটতি কতটুকু বাজেটের মধ্যে সম্পূর্ণ একটা বাজেটের মধ্যে ঘাটতি কতটুকু হতে পারে সেটা হতে পারে যেটা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি বা জিডিপির পাঁচ পার্সেন্ট শুধু ঘাটতি বাজেটের মধ্যে শুধু ঘাটতি বাজেট রাখাটা যেতে পারে মতামত অর্থনীতিবিদরা মতামত দেন বা এর থেকে যদি বেশি ধরা ধরা হয় তখন সেটা হয়তো অর্থনীতি বা অর্থ ব্যবস্থার বা বাজেট নির্ধারণের ক্ষেত্রে একটা অসামঞ্জস্যতা বা এক এক ধরনের একটা ঝুঁকি ইর মুখে পড়তে পারে বা উন্নয়ন অব্যাহত উন্নয়ন ব্যবস্থা একটা বাধাগ্রস্ত হতে পারে তাহলে জিডিপির আকার কত তাহলে আমরা জানি যে বছরের শুরুতে একটা জিডিপির হিসেব করা হয়ে থাকে অথবা সেই অর্থ বছরের শুরুতে বা সেই পূর্বের জিডিপির ক্যালকুলেশন নিয়ে একটা প্রাথমিক প্রাক্কলন করা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে জিডিপির আকারটা কত সেটা একটা নির্ধারণ করা হয়ে থাকে একত্রিশ লক্ষ লক্ষ একাত্তর হাজার আটশো কোটি টাকা তাহলে একত্রিশ লাখ একাত্তর হাজার আটশো কোটি টাকার উনিশ পয়েন্ট নয় পারসেন্ট হচ্ছে আমাদের বর্তমান সেই পাঁচ লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার সেই বাজেট অর্থাৎ জিডিপির একটা পার্সেন্ট তাহলে আমরা জিডিপি সম্পর্কে একটু ধারণা পেলাম আমরা ম্যাথেমেটিক্যাল টার্মের মাধ্যমে আমরা জিডিপির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় অর্থাৎ আমরা একটু দেখে আসলাম যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি একটা ব্যয় ধরা হয়ে থাকে রাজস্ব থেকে আয় কত হবে সেটার একটা ধরা হয়ে থাকে এবং রাজস্ব থেকে যে টাকাটা আয় হবে বা রাজস্ব বহির্ভূত যে টাকাটা আয় হবে এবং তারপরে যদি আমাদের টোটাল বাজেটের যদি আরও ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতি টাকাটা কোথা থেকে আসবে কোন কোন খাত থেকে নেওয়া হবে এবং সেটাও নির্ধারণ করা হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক লাখ নব্বই হাজার কোটি টাকার মতো ঘাটতি রাজস্ব ঘাটতি হচ্ছে এক লাখ নব্বই হাজার কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য পনেরো হাজার কোটি টাকা কর ব্যতীত প্রাপ্তির পরিমাণ তেত্রিশ হাজার তিন কোটি টাকা বৈদেশিক অনুদান পাওয়ার পরিমাণ চার হাজার তেরো কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ হতে পারে ছিয়াত্তর হাজার চার কোটি টাকা করমুক্ত সীমা তিন লাখ টাকা অর্থাৎ একজন ব্যক্তি তিন লাখ টাকার কম ইনকাম করলে একজন পুরুষ সদস্য তিন লাখ টাকার আর কম আয় করলে তাকে কর প্রদান করতে হবে না সেটাকে আমরা বলা হচ্ছে করমুক্ত সীমা আবার একজন নারী সে যদি সাড়ে তিন লাখ টাকার নিচে ইনকাম করে তাহলে এক বছরে তাহলে তার আয় কর মুক্ত থাকবে তাকে আর কর প্রদান করতে হবে না কিন্তু সে সাড়ে তিন লাখ টাকা বা একজন পুরুষ যদি তিন লাখ টাকার বেশি আয় করে তখনই একটা ন্যূনতম বা একটা নির্দিষ্ট এর পরবর্তীতে যত নির্দিষ্ট পরিমাণ আয় করবে আরও বেশি তার উপরে একটা নির্দিষ্ট হারে কর প্রদান করতে হবে স্বাস্থ্য খাতে বরাদ্দ স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সবসময় একটু বেশি বরাদ্দ হয়ে থাকে বা আমরা বলতে পারি যে এই করোনা মহাপা মহামারী বিশ্ব একটা বৈশ্বিক মহামারী চলছে আমরা জানি সবাই করোনা পরিস্থিতি তো এই করোনার কারণে স্বাস্থ্যখাতের বাজেটটা একটু বেশি হয়ে থাকে এবং এটা একটা দেশের জন্য একটা চ্যালেঞ্জের মুখে আমরা জানি যে আমেরিকা তারপরে হচ্ছে ইংল্যান্ড এই সব দেশগুলোতে কি পরিমাণ মানুষ মারা গেছে করোনার কারণে তাহলে স্বাস্থ্যখাতের বরাদ্দ উনত্রিশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা এবং সরকারের পরিচালন ব্যয় তিন লাখ আটচল্লিশ হাজার একশো আশি কোটি টাকা তো পূর্বের হিসাবের সাথে এই হিসাবের একটু গরমিল হতে পারে এই গরমিল হওয়ার কারণটা হচ্ছে যে এখানে সুদের ক্যালকুলেশন বা খাত ওয়াইজ কিছু ক্যালকুলেশনের কিছু পার্থক্য রয়েছে কিন্তু বিষয় একই অ্যামাউন্টের পরিমাণ আসলে এক তাহলে এই বিষয়টাকে আমরা যতটুকু দেখলাম বা আলোচনা করার চেষ্টা করলাম তাহলে এটা কি সামষ্টিক উৎপাদনের একটা মানে সামষ্টিক পর্যায়ে উৎপাদন এই বাজেট নিয়ে আলোচনা করে আমরা প্রথমে প্রথমেই বলছিলাম যে অর্থনীতির যে শাখা প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন মানুষের কল্যাণ সমৃদ্ধি জন্য বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করেন বিশ্লেষণ করেন তাকে আমরা সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে থাকি এবং এই সার্বিক চিত্রটাই হচ্ছে একটা জাতীয় বাজেটের একটা অংশ